পানির লাইন, পানির লাইন, এইখান দিয়ে পানির লাইন, পানি আসে স্টিমার এইখানে আমরা ওজু খাবার দাবারের সব পানি এইখান থেকে সরবরাহ করা হয় না এটা থেকে এইটা থেকে এটা হলো পরিষ্কার পানি পরিষ্কার পানি খাবার পানি সো মেনি পিপল গ্যাদারিং হিয়ার বিকজ দিস ইজ দা ওয়াটার পাইপ লাইন দে আর গেটিং ওয়াটার ফ্রম ডাইরেক্ট ফ্রম হিয়ার দিস ইজ দিস ওয়াটার ইজ পিউর ফর ড্রিঙ্ক আসসালামু আলাইকুম ভাই আপনারা কি পাক করতেছেন জি কি পাক করতেছেন গরু গোশত আলু আর লাউ দিয়ে আলু লাউ গাজর ও আপনারা কোন ডিস্ট্রিক্টের মানুষ সিলেট সিলেট থেকে এসেছেন ও গরু মাংস লাউ দিয়ে পাক করতেছেন জি জি ও আপনারা কতজনের গ্রুপ আমরা 50 জন 50 জনের আমরা আলকাই 50 জন আচ্ছা ভাই আল্লাহ আপনাদের রহমত করুক আপনার বাড়ি কই আমাদের বাড়ি নরসিংদী আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনারা আপনারা কোন জায়গার ভাই আপনি ডাউল ভাগ করতেছেন আপনারা কোন জায়গা থেকে আছেন সিলেট থেকে সিলেট অনেক মানুষ সিলেটের অনেক মানুষ সো মেনি পিপল কেম হিয়ার ফ্রম সিলেট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কোন জায়গা থেকে আছেন সিলেট বেশিরভাগই সিলেটের মানুষ এখানে আপনারা এই যে পাতাকপি বাজি করবেন এটা না আর দুপুরে খাবার এই সাইডে সব সিলেটের মানুষ কতজন আইছেন আপনাদের গ্রুপে ষাট জন এক জায়গার সব ষাট জন আচ্ছা ভাই থ্যাংক ইউ ওয়ান টঙ্গি ওয়ার্ল্ড ইস্তেমা সো মেনি পিপল আর গ্যাদারিং হিয়ার এটা সম্পূর্ণ পাখের জায়গা না পাক করার জায়গা আপনারা কোথা থেকে গেছেন ভাই আমরা জাফলং থেকে জাফলং সিলেট জি সিলেট জাফলং এই জায়গা সব সিলেটের মানুষ সিলেটের না এখানে যারা আছে সব আপনারা কোন দিক থেকে গেছেন আপনারা কোন ডিস্ট্রিক্টের সিলেট ডিস্ট্রিক্টের সিলেটের সিলেট চিন্তাপুর থানা জিন্দাপুর থানা কতজনের গ্রুপ জিন্দাপুর একবারে বর্ডার কতজনের গ্রুপ আপনারা কতজনের গ্রুপ 35 জন আমরা 135 জন আছি আপনি তো ইয়ং মানুষ আপনি কি লেখাপড়া করেন জি না এখন স্টাডি নাই আমি বাইরে ছিলাম ও কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে ছিলাম ও মালয়েশিয়া কোন জায়গায় আছিলেন মালয়েশিয়া কোয়ালালামপুরে ছিলাম কোয়ালালামপুরে আমি বহুত বার গেছি দেখ আপনি এখন তবলিগে আইছেন এই তবলিগে আইসা আপনার মনে মধ্যে কিরকম লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই অনেক পরিবর্তন ফিল করতেছে আপনারা আপনারা তো ইয়ং আপনি কি স্টুডেন্ট আমি দেশের স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র কোথায় লেখাপড়া করেন লেখাপড়া করি নাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনি আমার চ্যানেলটা রাখতে পারেন এই যে ছাড়লে পরে দেখতে পারবেন নাম কি আপনি দেন আমি সাবস্ক্রাইব করে দিই এইখানে হলো পাকের জায়গা আসতে মার মানুষ সবাই এখানে পাক করে আপনারা এখান থেকে পাক করে ভিতরে নিয়ে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা কয়েকজন খাবারের দায়িত্বটা নিয়েছেন ভাগ করার আর বাকি জন তো আর তাঁবুর ভিতরে ওরা তালিম করতেছে ওইটা আপনাদের খাবার ও আপনারা এখন ডাল ভাত করছেন অনেক ভালো একটা দৃশ্য এখানে মুসলমান ধর্মপাল মুসলমানরা টঙ্গি ইস্তেমা এসে এখানে পাক করতেছেন আল্লাহর উদ্দেশ্যে এটাও একটা ইবাদতের মতোই আপনাদের ভাগ করতেছেন এটাও একটা ইবাদত আপনার নাম কি আপনি তাঁবুর জায়গা পাইছেন না ও আপনারা ব্যক্তিগতভাবে আইছেন আপনাদের বাড়ি কোন জায়গায় সিলেট এইখানেই থাকবেন এখানেই সব কিছু করবেন কিমন লাগতেছে তবলিকে মানে জামা আইসাত এইখানে আইসা কিমন লাগতেছে আপনাদের কাছে
ভালো লাগতেছে আল্লাহু আকবার আচ্ছা আসসালামু আলাইকুম দে আর আউটসাইড অফ দ্য টেন্ট দে আর কুকিং দে আর ফুড ফর দেয়ার লাঞ্চ ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে টঙ্গি আজকে মামাজানে এসে হাজির হয়েছেন তার কোনো হিসাব থাকতো না আসসালামু আলাইকুম ভাই আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে গেছেন দুপুরের খাবার ভাগ করতেছেন ভালোই লাগতেছে এই পরিবেশে আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাড়ি কোন জায়গায় আপনাদের খুলনা আপনারা এই এইখানে ভাগ করতেছেন ঠিক নদীর পারে এই খুলনার এই দলটা ওদের দুপুরে খাবার পাক করতেছে ঠিক নদীর পারে তুরাগ নদীর পারে খুলনার এই দলটা আপনারা কতজনের গ্রুপ আইছেন একশোর বেশি এক এক গ্রুপ ওই আপনারা এই সাইডেই আপনাদের তাবু কিমন লাগতেছে আপনাদের কাছে এই যে এস্তেমা আইসে খুবই ভালো লাগতেছে আপনি কি করেন আচ্ছা দেখেন একজন মানুষ সাধারণ মানুষ লেবার বাট হি কেম হিয়ার ফর পিস অফ দ্য অলমাইটি আল্লাহ আপনি সাধারণ শ্রমিক হয়ে যে এস্তেমা আইসেন এটা অনেক বড় ব্যাপার এস্তেমা আইসা আপনারা ফিল করতে পারবেন ইসলামের সম্বন্ধে ইসলামের সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম অনেক ধর্মপ্রাণ মুসলমানরা আজকে টঙ্গী এস্তেমার মাঠে আপনাদের দুপুরে খাবার ভাগ করতেছেন আপনার নাম কি ভাই মাওলানা আবু সাইদ আপনাদের দলে কয়জন অনেক সুন্দর দাঁড়িয়ে আছে লম্বা চুল আছে আল্লাহ আপনাকে রহমত করুন সব আল্লাহর ইচ্ছা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এখানে আসা প্রত্যেক বছরই আসেন আল্লাহ নিয়ে আসে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আপনাদের গ্রুপে না এরা ভাই আবার আসছে যে আপনারা মমিন সিং থেকে টাকা পায় না তো তাদের ওই জায়গা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা কোন ডিস্ট্রিক্টের মানুষ গোপালগঞ্জ গোপালগঞ্জ বহুত দূরে থেকে আইছেন কতজনের গ্রুপ আপনারা সব ভাগ করতেছেন এখন দুপুরে খাবার এই যে মাঠের মধ্যে এত কষ্ট করে ভাগ করতেছেন খারাপ লাগতেছে না দিনের কাজের জন্য সবকিছুই ভালো লাগে এটাই হলো আসল কথা আল্লাহর রাস্তায় যে কোনো ধরনের কাজ হোক এটাই ভালো এটা একটা ইমানি দায়িত্ব ও আচ্ছা এই যে এতগুলি খাবার ভাগ করতেছেন এত কষ্ট করতেছেন আপনার কাছে খারাপ লাগে না 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 মানে এইখানে এসে ভাগ করলেও ভালো লাগে জি 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 আল্লাহর রাস্তায় কষ্ট করলেও ভালো লাগে আপনার নাম কি ভাই মুর্শেদ এই যে দৃশ্যটা দেখলাম এখানে এত মানুষ ভাগ করতেছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ওরা অনেক কিছু ত্যাগ করতেছে এটা একটা অভাবনীয় দৃশ্য এই দৃশ্য থেকে আমাদের অনেক কিছু শিকার আছে ইসলামে হলো সাম্যের নীতি ইসলামে হলো মিলনের নীতি আচ্ছা ভাই তুমি কি স্টুডেন্ট ছাত্র জি জি কোথায় লেখাপড়া করো এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিছি এসএসসি পরীক্ষা দিছো মাত্র আচ্ছা ঠিক আছে ধন্যবাদ